এসেছে আষাঢ় মাস, আকাশ জুড়ে মেঘের ঘনঘটা, মেঘলা দিন, কোথাও ঝিরঝিরে, কোথাও ঝেপে বৃষ্টি। বিগত কদিন ধরে অসহ্য গরম আর রোদে নাজেহাল অবস্থা ছিল 8 থেকে 80। অবশেষে বর্ষা এসেছে, মেঘলা দিন সাথে হালকা হাওয়া। শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন প্রান্তেই বৃষ্টির ঘনঘটা, কোথাও মুষলধারে বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি হচ্ছে। শহর বহরমপুর সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকে থাকে। অন্যদিকে সাগরপাড়ার বিভিন্ন জায়গা বৃষ্টিতে ভেজে এদিন, বৃষ্টির ছবি ফারাক্কা জুড়েও। বাদ যায়নি ভগবান গোলা, সেখানেও মুষলধারে বৃষ্টি। শুক্রবারের আবহাওয়ার এই রূপ দেখে বলাই যায় আনুষ্ঠানিকভাবেই বর্ষা পা রেখেছে এই জেলাতেও। আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল। আপাতত বৃষ্টিমুখর দিন উপভোগ করছেন এই জেলার মানুষ।